মঙ্গলবার বসিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বসিরহাট দক্ষিণে তৃণমূল বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জখম ছাত্র গৃহবধূকে দেখতে এসে তিনি উদ্দেশ্যহীন ভাষায় বলেন, বিরোধীরা পঞ্চায়েত ভোটের আগে অযথা রাজনৈতিক চক্রান্ত করছে। তার বাড়ির লোক যেখানে বলছে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হচ্ছে, সেখানে বিরোধীরা অযথা গুজব ছড়াচ্ছে, এমনই অভিযোগ করলেন তৃণমূলের বিধায়ক। উল্লেখ্য, বসিরহাট জেলার বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগরের বাসিন্দা বছর ১১র রাকিবুল মণ্ডল ও সম্পর্কে তার বৌদি সোনিয়া বেবি বয়স, তারা মঙ্গলবার দুপুরে বাড়ির রান্নাঘরে রান্না করছিল, আর সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়, যার ফলে আহত হয় ওই দুজন। পরিবারের অন্যান্য সদস্যরা এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে তাদেরকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি আহতদের পরিবারও বিরোধীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেন, অন্যরা গুজব ছড়িয়ে এলাকায় সামাজিক শান্তি নষ্ট করার চেষ্টা করছে। না, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, আমার বাচ্চা আমি জানি না, লোকে কে কি বলে না বলে আমি জানি না, আমার বাচ্চা যা হয়েছে আমি জানি, লোকে কত কি ভুলভাল বলে আমাদেরকে, মানে অন্যরকম করার ইচ্ছা হতে পারে তা জানি না, আমার বাচ্চা যা হয়েছে আমি সঠিক কথা বলছি, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। এটা ভুল বলছে সবাই, ভুল বলছে সবাই, কেউ জানে না। তাই তখন কোথায় ছিলেন আপনি? আমি রান্নাঘরে গিয়েছিলাম ডিম ভাজতে, আর ও আমার সাথে গিয়েছিল। বিরোধীরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলে তাদের জায়গা তৈরি করার চেষ্টা চালাচ্ছে, তাদের চক্রান্ত। মানুষকে তো তারা অন্য কিছু বলতে পারছে না, মানুষ এত পরিষেবা পাচ্ছে। আজকে দেখুন, দুয়ারে সরকার আগে স্কুলে স্কুলে ছিল, এখন মোবাইল ভ্যানে প্রান্তিক অংশে পৌঁছে যাচ্ছে। পরিষেবা এমন কিছু নেই যেটা মানুষ পাচ্ছে না দুয়ারে সরকারের আগে। ভিড়ও তো এখন, ভিড়ের সংখ্যাও কমে গেছে, নিজেরা গেলেই দেখতে পাবে। পঞ্চায়েত ভোটের আগে কি একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে নাকি? সবসময় বিরোধীরা উত্তেজনা তৈরি করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মানুষকে বিভ্রান্ত করে এটা চেষ্টা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে। তাদের এই চক্রান্ত মানুষ কখনোই সারা দেবে বলে আমার মনে হয়।